আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে আবার বলছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যত বড় কবিরা গুনাহগার হোক সে কোন না কোন একদিন জান্নাতে যাবেই যাবেই যাবে কেউ ফার্স্ট চান্সে কেউ সেকেন্ড চান্স আপনারা কোনটা ফার্স্ট চান্সের জান্নাত চান যদি আপনাদের ভ্রমণ বিলাস থাকে যে একটু ফার্স্ট চান্সে জাহান্নামে যে দেখি নিলাম আবু জাহেল আবুল হাব কই আছে সাক্ষাৎ করে পরে তো জান্নাতে যাবই এরকম শখ নাই তো রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত জান্নাতে যাবে এতে সন্দেহ আছে এটা আল্লাহ তাআলার সাথে তার হাবিবের চুক্তি হয়ে গেছে চুক্তিনামা কোরআন শরীফে আছে সুবহানাল্লাহ চুক্তিনামা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَسَوْفَ يُعْتِيكَ رَبُّكَ فَتَرْضَى محمد صلى الله عليه وسلم اپنا کہ اللہ تعالی آخراتے ایتو دیبین ایتو کتھا اپنا شنبین جا اپنے رسول راضی ہوئے جابین سنن ابی داؤد شکی اللہ حبیب بولے چن صحابیرا شنو کال حشر میدانے قیامتے پروکالے آمی رسول جتکھن راضی نہ ہوبو اللہ ماکی دیتے ہی تھک بین একটা আস্তে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন সাহাবীরা সাক্ষী থাকো আমি রাসূল তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আমার একজন কালেমা পড়েছে এমন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না সুবহান শাব্বির বসে যান একদম বসে যান স্টেজ ক্লোজ রাতও বেশি হয়ে গেছে আমি খুব দ্রুত সামনের দিকে বাড়তেছি ইনশাআল্লাহ তাহলে রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত জান্নাতে যাবে কিনা জি যাবে কেউ ফার্স্ট চান্সে কেউ সেকেন্ড চান্স আমরা কোনটা চাই সেকেন্ড চান্স না ফার্স্ট চান্স জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলবেন হাল রদিতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব রাজি হইছেন আপনি যা চাইছেন তাও দিছি যা বলেন নাই তাও তো করে দিছি আপনার উম্মতে 70,000 আলেমকে বিনা হিসাবে জান্নাত দিয়েছে আপনার উম্মতের কবিরা গুনাহগার তাদেরকে আমি তওবা ছাড়া মাফ করছি এটা আবু দাউদের হাদিস শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি আমার উম্মতের কবিরা গুনাহগারের জন্য আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন আমরা আহলুস সুন্নাহ আল জামাআ আমরা আহলুস সুন্নাহ আল জামাআ জনপুর ফুরফুরা উলামায়ে দেওবান সবাই আমরা রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করি ঠিক খারিজিদের উত্তরসূরিরাই রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করে না ঠিক এবং আমি উদাত্ত কণ্ঠে বলছি আল্লাহর রাসূলের শাফাআতকে সামগ্রিকভাবে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই কার ইবনে হাজার আসকালানির ফাতাওয়া ইন্নাল আখবার বি শাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর রাসূলুল্লাহ যে শাফাত করবেন সুপারিশ করবেন এই হাদিসগুলো মুতাওয়াতিরের দর্জা লাভ করেছে আর মুতাওয়াতির হাদিস অস্বীকারকারী মুসলমান হতে পারে আমরা রাসূলের শাফাআতকে বিশ্বাস করি ঠিক কিনা বলেন আল্লাহ বলবেন হাবিব সবই তো শুনলাম এখনো রাজি হল নাই কেন আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাআলা আমার দ্বীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে আমল নামায় একটাও শিরক নাই কুফর নাই কবিরা গুনার কারণে জাহান্নামে জ্বলছে আমার এমন উম্মত এখনো তো জান্নাত পায় নাই আমি রাহমাতুল লিল আলামিন কেমন করে রাজি হয়ে যাব আল্লাহ পাক মালিককে ডেকে বলবেন রে মালিক আমার হাবিবের সঙ্গে আমার ওয়াদা যতক্ষণ আমার হাবিব রাজি না হন আমি ওনার কথা শুনতেই থাকব তুমি জাহান্নামের দরজা খুলে দাও আমার হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা একবার যারা মুখে উচ্চারণ করেছে অন্তরে বিশ্বাস করেছে তাদের সবাইকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আমার জান্নাতে ঢুকায় দাও
মালিক ডেকে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাবিবের ঈমানদার উম্মত কি বলবো মুসলমান রাসূলুল্লাহর উম্মত উম্মতে মুহাম্মাদি যদি হইতে পারেন আর কোন কারণে যদি জাহান্নামে যান ওখানেও জাহান্নামেও আপনি ভিআইপি ব্যবস্থা পাবেন সুবহানাল্লাহ অর্থাৎ জাহান্নামে কাফের মুশরিক যেখানে থাকবে আপনি ওখানে থাকবেন না সুবহানাল্লাহ বলবেন না বাহ ঘুমে ঘুমে সুবহানাল্লাহ বলতেছেন কে কে ঘুমান একটু হাতটা উঠান না দেখি কথা বুঝতেছেন আমরা ঘুমাবো না একটু কথা শুনবো তো আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকেও যদি জাহান্নাম দেন জাহান্নাম দুই প্রকার একটা নারে কোবরা আরেকটা নারে সগরা উম্মতে মুহাম্মদী যত বড় গুনাহগার হোক তার ঈমান যদি ঠিক থাকে তাকে দেওয়া হবে নারে সগরাতে ইমাম রাজি যেটা তাফসীর করেন ইন্নালিন নারে দারাকাত জাহান্নামের কতগুলি স্তর থাকবে জাহান্নামের সবচেয়ে উপরের স্তরে গুনাহগার মুমিন মুসলমানের জায়গা হবে সুবিধা কি তাতে কাফের মুশরিক যারাই জাহান্নামে যাবে আদমের সূরতে কোনো কাফের জাহান্নামে যাবে না সূরত তাদের নষ্ট করে দেওয়া হবে দাঁত হবে উহুদ পাহাড় সমান জিহ্বা হবে কত বড় কাফেরের জাহান্নামে বাইহাকিতে এসেছে সালাসাতু আমিয়াল এক এক কাফের জাহান্নামের জিহ্বা হবে তিন মাইল লম্বা দাঁত হবে পাহাড়ের মতো গর্দান হবে পাহাড়ের উপত্যকার মতো আদমের সূরতে কোনো একটি কাফের মুশরিককে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না কিন্তু রাসূলুল্লাহর উম্মতকে এত বেশি আমার আল্লাহ ভালোবেসেছেন যদি গুনার কারণে জাহান্নামে যায় তাদের সূরতটা আল্লাহ বিকৃত করবেন না আদমের সূরতে তারা জাহান্নামে যাবে তাদের হাঁটু পর্যন্ত জ্বলবে কোমর পর্যন্ত জ্বলবে সিনা পর্যন্ত জ্বলবে ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম কিন্তু কোন একজন মুসলমানের চেহারায় আল্লাহর জাহান্নামের আগুন লাগবে না এই হচ্ছে উম্মতে মুহাম্মদীর শান সুবহানাল্লাহ রাসূলুল্লাহর উম্মত মুসলমান হিসেবে জাহান্নামে গেল তার প্রটোকল কি হবে ভিন্ন হবে আল্লাহ তাআলা মালিককে বলবেন মালিক আমার হাবিব বলেছেন ওনার উম্মত যারাই কালেমা পড়েছে সবাইকে নিষ্কৃতিতে যাও তাদের বহু শাস্তি হয়েছে আর শাস্তি দিব না জাহান্নাম খুলে দাও জান্নাতে পাঠিয়ে দাও সব জান্নাতে চলে যাবে আল্লাহর হাবিব দেখে বলবেন মালিক রাদিতু রাজি হয়ে গেলাম তোমার সাতু জাহান্নামের কোথাও আমার রক্ত ঝরা কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই সব জান্নাত সব কোথায় এটা সেকেন্ড চান্স এটা কি আপনাকে সে সেকেন্ড চান্সে জান্নাত চান না ফার্স্ট চান্স আপনি যদি মুমিন হন অবশ্যই জান্নাত পাবেন গ্যারান্টি নাই ফার্স্ট চান্স না সেকেন্ড চান্স যদি মুসলিম হন 50% গ্যারান্টি পাবেন ফার্স্ট চান্সে জান্নাত কিন্তু হিসাব যদি কঠিন হয় ট্রানজিট হতে পারে জাহান্নাম ট্রানজিট কি হবে তারপরে যাবেন কই কিন্তু আপনি যদি মুমিন হবার পর মুসলিম হবার পর মুত্তাকি হয়ে যান আমার আল্লাহ ওয়াদা করেছেন বিনা আজাবে সহজ হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবে তো মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই কথাটা আল্লাহ কোথায় বলেছেন আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতি আল্লাতি উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা মাসালুল জান্নাত আই সিফাতুল জান্নাত আল্লাতি উইদাল মুত্তাকুন আই আল্লাতি ওয়াদাহাল্লাহু লিল মুত্তাকিন সেই জান্নাত যে জান্নাত আল্লাহ ওয়াদা করেছেন শুধু মুত্তাকিদের জন্য ওটা কি রকম তাজরি মিন তাহতিহাল আনহার সে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত উকুলুহা দাইম সে জান্নাতের খাদ্য চিরস্থায়ী ও জিল্লুহা ছায়াটাও চিরস্থায়ী
আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে মুত্তাকি বান্দাদেরকে সে জান্নাত দিবেন। আমি আমার আলোচনায় এখন আপনাদের বার্তা কি দিব, মেসেজ কি নিয়ে যাবেন? দুই দিন আলোচনা শুনেছেন, বক্তারা রসালো বক্তব্য রেখেছে, অনেক মজা পেয়েছেন আপনারা ঠিক কিনা বলেন, কিন্তু দুই দিন মাহফিল থেকে কি মেসেজ নিয়ে বাড়িতে যাবেন, বার্তা কি নিয়ে যাবেন, তা কি পেয়েছেন কিনা আমি জানি না। আমি বার্তাটা দিচ্ছি, জীবনের সকল ক্ষেত্রে সর্বাবস্থায় আপনার চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু হবে আখেরাত। আপনার শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, পরিবার জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি কদম ফেলার আগে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু